বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তোহিদ, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, একটা নতুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আগের ভিডিওগুলো আপনারা অনেকে দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা অনেক ধরনের কমেন্ট করছেন, তো আমি এটা কন্টিনিউ করার চিন্তা ভাবনা আছে এবং সুন্দরভাবে যাতে একটা একটা করে শেষ করা যায়। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আছে সেটা পর্ব তিন আমরা দেখবো, ফরেক্স প্রফিটেবল সুইং ট্রেড ক্যান্ডেলস্টিক সেট আপ পর্ব তিন। তার মানে এর আগে আরও দুইটা ক্যান্ডেলস্টিক পর্ব হয়েছে, ওই পর্বগুলোও আপনারা দেখতে পারেন। এবং আমি চাই যে এই জিনিসগুলো, অনেকে আমাকে অভিযোগ করে যে আমি পেইড কোর্স করাই কিন্তু ফ্রি অনেক কিছু দেই না, তা আমার 95% তার চেয়েও বেশি সবই ফ্রি। হ্যাঁ, তো সেখান থেকে আপনারা যেভাবে শিখতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন এবং এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের যেটা জানতে ইচ্ছে করে আমাকে কোশ্চেন করতে পারেন। আর আমি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করি সব ভিডিওতে বারবার, তো আমার সাথে থাকেন শেষ পর্যন্ত। তো আমি আসলে কোনো এক্সপার্ট বা গুরু না, সেটাই এখানে বলা হয়েছে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য আমি আগেই সরি। আপনারা যদি কোনো কিছু কারেক্ট করতে চান সেটা আমাকে জানাবেন। হু আই এম, এখানে আমি কে কী বা এই পাতাটা আপনারা পজ করে পড়ে নিতে পারেন, এটা পুরো ব্যাখ্যা দিলে একটা ভিডিও প্রয়োজন হতে পারে। তো এইখানে যেটা বলতে হয় ফরেক্স ফ্যাক্টরি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা ফরেক্স ফ্যাক্টরি, সো এখানে আমি আছি। এখানে 5.5 লক্ষ মেম্বার আছে, তার মধ্যে ফার্স্ট 500-এর ভিতরে আমার পজিশান, সেটা তারাই দেয়, আমার পক্ষে করা সম্ভব না। এই যে ক্লাসে আমার ছবি অনলাইন বাংলাদেশ, আপনারা এটা গুগল করলে বা ওখানে গেলে এখনই এটা ইয়ে করতে পারবেন, কারণ নিজের ব্যাপারটা নিজেকেই এখন প্রমোট করতে হবে, কারণ লোকজন অনেকে জানতে চায় আপনি কে কী, কতদিন আছেন কী, এই জন্য বারবার জিনিসগুলো আমাকে বলতে হয়। যারা আপনারা জানেন তারা বিরক্ত হবেন না, যারা নতুন তাদের জন্য বিষয়গুলো বলা দরকার। আর আমার একটা কোর্স আছে, পটেনশিয়াল ট্রেডিং জোন কোর্স, যেটা PTZ, এটা এখন অনেক সবাই অনেকে পছন্দ করে। তো এই কোর্সটা নিয়ে সামনে আমার চিন্তা ভাবনা আছে, হয়তো আমি লাইভ কিছু কোর্স করতে পারি, ওয়ান টু ওয়ান অথবা ব্যাচ করব। তো আপনাদের থেকে আমি আসলে বিষয়গুলো জানতে চাই যে আপনারা ঢাকায় যারা আছেন তারাই কোর্স করতে আগ্রহী কি না, কারণ আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে এই কাজটা আমাকে করার চিন্তা ভাবনা করতে হবে। আপনারা যদি লাইভ কোর্স করতে চান তাহলে আমাকে মেসেজ করবেন, আমাকে জানাবেন, আপনারা ভিডিও সেকশনে কমেন্ট করতে পারেন এবং ভিডিওর নিচে কমেন্টস করবেন যে কারা কারা আগ্রহী। তো আপনাদের আগ্রহের পরিমাণ দেখে হয়তো আমি বিষয়টা চিন্তা করব যে আপনারা ফেস টু ফেস লাইভ শেখানোর একটা চিন্তা ভাবনা করতেছি আমি। তার আপনাদের অনেক আগ্রহ, আমি দেখি যে অনেক মানুষ প্রতারিত হয়, অনেক মানুষ শিখতে চায় কিন্তু তাদের সেই কনফিডেন্সটা আসে না। আমি কিন্তু বাংলাদেশে কয়েকটা জিনিস ভেঙে দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো যে পেমেন্ট সিস্টেম PSU করে দিছি, অর্থাৎ যে শিখতে চায় সে তার ইচ্ছা মতো পেমেন্ট করতে পারে, আমি আগে টাকা নেই না। তার মানে প্রতারিত হওয়ার এখানে কোনো সুযোগ নাই, যে বুঝবে জানবে মনে করবে যে আমার কোর্সটা শিখলে সে লাভবান হবে সেই কোর্সটা করবে এবং সে সেইভাবে পেমেন্ট করবে, অর্থাৎ আমি কোনো টাকা পয়সা আগে নেই না। আপনি যদি কনফিডেন্স থাকেন যে হ্যাঁ আমি যা শিখতেছি এটা আমার জন্য ভ্যালুয়েবল, আমি শিখলে আমার প্রফিট হবে, আপনার জন্য ভালো হবে, দেন আপনার কোর্সটা করতে হবে। অনেকে বলে আমার কোর্স ফি অনেক বেশি, আমি জানি না বেশি কম, কারণ আমি আমার 10-20 ইয়ার্সের অভিজ্ঞতাটা আপনাদেরকে একটা প্যাকেজের মাধ্যমে একটা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করি। তো এটা আমার কাছে প্রাইসলেস, আপনার কাছে হয়তো একটা প্রাইস আমি যেটা থাকে সেটা একটা আমার রেসপন্সিবিলিটি। ফ্রি আমি যে জিনিসগুলো দিই সেটা আমার ইচ্ছে মতো দিই, বা আপনাদের অনেকে হয়তো ভালো লাগে ভালো লাগে না, কিন্তু যখন আমি একটা কোর্স করাই তখন কিন্তু সেটা আমার একটা রেসপন্সিবিলিটি। সো এই জন্য আমি চেষ্টা করি যে জিনিসগুলি অনেস্ট থাকার জন্য এবং যেটা আপনাদের জন্য উপকার হয় সেইভাবেই আমি কোর্সটা করানোর চেষ্টা করি। এখানে একটা হাইলাইট আছে আপনারা দেখতে পারেন, এই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ইয়ে করবো, পজ করে আপনারা পড়ে নিতে পারেন। ওকে, আর এই কোডটা আমার খুবই পছন্দ, ইফ ইউ ক্যান ডিসক্রাইব হোয়াট ইউ আর ডুইং অ্যাজ এ প্রসেস ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর ডুইং, এডওয়ার্ড ডেমিংয়ের একটা কোড। আসল কথা হলো যে অনেকে বলে যে আমি অনেকদিন ট্রেডিং করতেছি, আমি চার্ট প্যাটার্ন জানি,
আমি ক্যানেল প্যাটার্ন জানি, আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল নিউজ সব বুঝি, কিন্তু তারপরও আমার লুজিং হয়, কেন হয় আমি বুঝি না। তার মানে কেন হয় বুঝেন না, তার মানে আপনি প্রসেস, এই যে ট্রেডিং যে একটা প্রসেস, একটা লং প্রসেস, এই প্রসেসের ভিতরে কোথাও কোনো একটা লুপ হোল আসছে, কোথাও একটা সমস্যা আসছে, এইটাকে আপনাকে ওভারকাম করতে হলে প্রপার একটা গাইড এবং মেন্টরশিপের মাধ্যমে আপনাকে আগাইতে হবে। সো আপনাকে শিখতে হবে এবং আপনি জানতে হবে যে কখন কোন জিনিসটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। যেমন আজকে আমি যে একটা ক্যান্ডেল প্যাটার্ন দেখাবো, এটা অনেক কিছুর মাঝখানে একটা জিনিস। আমরা যদি একটা বড় কিছু চিন্তা করি, একটা একটা ছোটো ছোটো ফ্র্যাকটালের মাধ্যমে কিন্তু একটা বড় কিছু হয়। তো এই বিষয়গুলো আমি আমাদের কোর্সে শিখানি, শেখানোর চেষ্টা করি একদম স্টেপ বাই স্টেপ, যে আপনারা কীভাবে এটা কাজে লাগাইতে পারবেন। তো আমি চাই আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন সেটা ফ্রি হোক আর পেইড হোক, সব কিছুর মধ্যে কিন্তু পরিশ্রম করতে হয়, স্লাইডগুলি তৈরি করতে হয়, আমি কী বলবো সেটা ঠিক করতে হয়। আপনি একটা ভিডিও দেখতেছেন, সেখান থেকে যদি একটা মূল্যবান কিছু শিখতে না পারেন, বা আপনার যদি ভিডিওটা দেখার পরে মনে হয় যে এটা রাবিশ ভিডিও, এখানে একটা ওয়ার্ডলেস, আপনার ওয়েস্ট অফ টাইম, আপনার সময় নষ্ট হচ্ছে, সেটা কিন্তু ঠিক হবে না, অনেস্ট হবে না। এই জন্য আমি চেষ্টা করি, বাকি আপনাদের উপর নির্ভর করে। তো আপনাদের শ্রদ্ধা ভালোবাসার কারণেই কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো এখানে পিটিজি কোর্স সম্বন্ধে বলা আছে, অর্থাৎ পে এজ ইউ গো। অনেকে জিজ্ঞেস করে পে এজ ইউ গোটা কী, এই জন্য বারবার আমি বোঝানোর চেষ্টা করি। পে এজ ইউ গো মানে আপনি আমার 35,000 টাকার কোর্সটাকে আপনি ইচ্ছা মতো আপনি পেমেন্ট করতে দেন, ঠিক আছে। আপনি শিখলেন আজকে, এইবার এই সপ্তাহে, নেক্সট সপ্তাহে আপনি পয়সা নেই বা সময় নেই, সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন যে নেক্সট সপ্তাহে আপনি শিখবেন না, তো আপনি পেমেন্ট করবেন না। আবার পরবর্তী থার্ড উইকে যে আপনার মনে হলো যে হ্যাঁ আমি এখন পেমেন্ট করবো, আমি শিখবো, আমার সময়, আর তখন আপনি আবার আমার সাথে ইয়ে করবেন। আর যদি মনে হয় যে না আমি লাস্ট উইকে যা শিখছি সেটা আমার জন্য ফ্রুটফুল না, বা আমি যেটা প্রমিস করছি সেই অনুযায়ী রেসপন্সিবিলিটি আপনি দেখছেন না, তাহলে আপনি কোর্স বন্ধ করে দেবেন, আপনি পেমেন্টও করবেন না, কোর্সও করবেন না। তার মানে এখানে আপনার কোনো চিটিং বা বাটপারি বা এখানে প্রতারিত হওয়ার কোনো স্কোপ নাই। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার কোর্সটা ভ্যালুয়েবল, আপনার কাজে লাগতেছে, সো আপনি কোর্সটাকে করে যাবেন, আর যদি না করেন যেখানে খুশি সেখানে আপনি স্টপ করতে পারবেন। অর্থাৎ আপনি তো আমাকে 35,000 টাকা দিচ্ছেন না, প্রথমে শুরু করবেন আপনি হয়তো 5,000 দিয়ে বা 3,000 দিয়ে, সেটা আপনার ইচ্ছা। এখন এভাবে আমি যে বোঝানোর চেষ্টা করলাম, আরও বিস্তারিত সামনে হয়তো আসবে আপনার প্রশ্ন করলে। আরেকটা বিষয় আসছে যে অনেকে আমার বিষয়ে, আমার অ্যাক্টিভিটিস দেখে বা সব কিছু দেখে কনভিন্স যে হ্যাঁ আমি তাকে কিছু শিখাইতে পারবো বা আমার কোর্সটা সে করলে লাভবান হবে, তাদের জন্য একটা সুযোগের ব্যবস্থা, মানে সুখবর, সেটা হলো সে এই 35,000 টাকার কোর্সটা 20,000 করবে, কিন্তু তাকে পেমেন্টটা করতে হবে একবারে বা দুইবারে। কেন? কারণ যাতে জিনিসটা একটা কন্টিনিউটি থাকে, আমার রেসপন্সিবিলিটির মাধ্যমে আমি যাতে জিনিসটাকে আগায় নিয়ে যেতে পারি। আর এখানে অনেকেই অনেক ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, অনেকে কোর্সটা শুরু করে তারপরে এই 20,000 পে এজ ইউ গোর মতো করতে চায়। আমি আসলে এই বিষয়টা ক্লিয়ার করতে চাই যে এই বিষয়টা আপনারা করবেন না। আপনারা যারা কনভিন্স যে হ্যাঁ আমি 20,000 দিয়ে ফুল কোর্সটা করবো, তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন এবং করার চেষ্টা করবেন, আর নাহলে আপনি 35,000 টাকা পে এজ ইউ গোর করতে পারেন। তো আমি আসলে অনেকের কাছ থেকে এই ধরনের বাজে এক্সপিরিয়েন্স পাওয়ার কারণেই কথাগুলি বললাম। এখন মানে দেখা যাচ্ছে যে আমি কাউকে ঠকাই না, আমাকে লোকজন ঠকানোর চেষ্টা করে। সো এই বিষয়টা রয়েছে। আচ্ছা, তো আমার ভিডিওতে বা অ্যানালাইসিসে সবসময় স্মার্ট মানি বলতে কী বোঝাই অনেকে আমাকে প্রশ্ন করে, তো এই বিষয়গুলো আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করছি। আপনারা এটা পজ করে এই পোর্শনটা পড়ে নেবেন, এখানে স্মার্ট মানি কী, কারা কীভাবে মার্কেট মুভ করে, ফরেস্টে কী প্রফিট পসিবল কি না, পিটিজি কোর্স করে কী প্রফিট করা যাবে, এই প্রশ্ন কমন প্রশ্ন, একদম শত শতবার হাজারবার এই প্রশ্ন। তো আমি এটা বারবার ব্যাখ্যা দিতে চাই না, আপনারা এটা নিজেরা পজ করে পড়ে নেবেন, ওকে। তো পিটিজি কোর্স কীভাবে শিখাবো, পেমেন্ট কীভাবে হবে, সময় কত লাগবে, সব এখানে বলা আছে। আপনারা প্লিজ এই বিষয়গুলো একটু পড়ে নেবেন। এই না পড়ে আমাকে আসলে একই জিনিস বারবার মেসেজ করা, কল করা, এটা আপনার জন্য সময় নষ্ট, আমার জন্য একটা এম্বারেসিং বিষয়। তো সুইং ট্রেড আমি বলি যে সুইং ট্রেডটা কী, এভাবে আমরা এখানে একটা ডায়াগ্রাম দিছি, এটার ভিতরে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স হইতে পারে, এটার ভিতরে ক্যান্ডেল প্যাটার্ন হইতে পারে, চার্ট প্যাটার্ন হইতে পারে, হারমোনিক প্যাটার্ন হইতে পারে, ফিবোনাচি হইতে পারে, ফিবোট হইতে পারে, তারপরে
আপনার রিলেটিভ ওয়েভ হতে পারে, সে যার ভালো লাগে সেই বিষয়গুলোকে নিয়ে সে আগায় যাবে। তো এই বিষয়গুলোই কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা আজকে আমাদের মূল টপিকে চলে আসি। আজকে আমাদের যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা সেটা হলো হ্যাঙ্গিং ম্যান। খুবই একটা স্ট্রং একটা প্যাটার্ন, একটা সিঙ্গেল একটা ক্যান্ডেলের মাধ্যমে একটা রিভার্সাল একটা প্যাটার্ন, এবং এটা খুবই একটা প্রফিটেবল প্যাটার্ন, এবং এটা অহরহই আমরা বিভিন্ন চার্টে দেখতে পাই। তবে একটা জিনিস আগেই ক্লিয়ার করে নিই যে শুধুমাত্র ক্যান্ডেল স্টিকের উপর ভিত্তি করে আপনি ট্রেড করলে প্রফিটেবল হতে পারবেন, কিন্তু একদম প্রবাবিলিটি বাড়বে না। ট্রেডিংটা ফরেক্সটা হলো একটা প্রবাবিলিটি। এখন আপনি যত বেশি প্রবাবিলিটি ইনক্রিজ করতে পারবেন, বাড়াতে পারবেন, তত বেশি আপনার সাকসেস রেট বেড়ে যাবে। এখন বিষয়টা হলো এরকম যে আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সাথে যদি আপনি একটা চার্ট প্যাটার্ন পান, যেমন এটা একটা বিয়ারিশ প্যাটার্ন, এখানে যদি একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন পান, এখানে যদি একটা বিয়ারিশ একটা ফিবোনাচি রেশিও পান, একটা পিভট পান, অথবা একটা হারমোনিক প্যাটার্ন পান, যেগুলি আমার কোর্সে পিটিজি কোর্সে আমি সব কিছু করানোর চেষ্টা করি স্টেপ বাই স্টেপ, যে কীভাবে এই একই সাথে কনফ্লুয়েন্স করে ট্রেডিংটা করা যায়। হ্যাঁ, তো সেই বিষয়গুলোর মাধ্যমে করলে পরে আরও বেশি প্রফিটেবল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু 100% কোনো কিছু কেউ গ্যারান্টি দিতে পারে না, সেটা যারা বলে তারা মিথ্যা বলে, সেটা আমি বলি না। আমি বলি যে আমি শেখানোর চেষ্টা করি। এখন কীভাবে শিখলে আপনার ভালো হবে সেই জিনিসটা আমি বলে দিব, কিন্তু আপনি যদি না করতে পারেন সেটা আপনার বিষয়। আরেকটা বিষয় হলো, আমি কোনো আইবি করি না, আমি কোনো ফান্ড ম্যানেজ করি না, আমি কোনো ব্রোকারের কোনো প্রতিনিধিত্ব করি না, আমি শুধু এডুকেশন পারপাস আমি কাজ করি, এবং আমি চাই যে আমার এডুকেশন আমি যতটুকু শিখছি সেই জিনিসটা আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য। আর এই ফ্রি ভিডিওগুলো এগুলো কিন্তু আমার পেইড কোর্সেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি পেইড কোর্স যখন করবেন এইটাও একটা পেইড কোর্সেরই অন্তর্ভুক্ত। কিন্তু ফ্রি কেন দিচ্ছি? ফ্রি দিচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে আমার কোর্সগুলি কীভাবে করানো হয়। এটা হলো একটা ফ্র্যাকটাল। ফ্র্যাকটাল মানে আপনি একটা বড় কিছুর যে একটা ক্ষুদ্র অংশ, সেই জিনিসটাকে বলা ফ্র্যাকটাল। তো এই কোর্সটার একটা ছোট্ট একটা নমুনা হলো আমার এই ফ্রি ভিডিওগুলো। এখানে কিন্তু সেম পরিশ্রম করতে হচ্ছে, স্লাইড তৈরি করতে হচ্ছে, আপনাদেরকে বলতে হয়, সব কিছু বুঝাইতে হয়, সেম এফোর্ট দিতে হয় আমাকে। একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে। তো এই বিষয়গুলো যারা জানেন তারা জানেন। তো যেটাই বলতেছিলাম যে হ্যাঙ্গিং ম্যান এটা হলো একটা বিয়ারিশ রিভার্সাল, সিঙ্গেল ক্যান্ডেল রিভার্সাল, তার মানে এটা আপ ট্রেন্ডের পরে বা আপ মুভের পরে আমরা এই ধরনের একটা হ্যাঙ্গিং ম্যান দেখতে পাই, অথবা একটা দেখা গেলো ডাউন ট্রেন্ড হচ্ছে, অথবা একটা পুল ব্যাক হচ্ছে, এই পুল ব্যাকে যাই হয়তো আমরা পাই। কিন্তু প্রবাবিলিটি যেটা বাইরে যায় সেটা হলো টপে। তো আমরা এই বিষয়গুলোই দেখবো আজকে। তো হ্যাঙ্গিং ম্যানের ডেফিনেশন, জিএল বডি, এটা কালার কীরকম হয়, একটা রেড কালার হইতে পারে অথবা গ্রিন কালার হইতে পারে। আসলে আমি এই স্লাইডগুলি দেখাই আপনারা যাতে পজ করে এটার সাথে আপনার চার্টে ম্যাচ করে আপনার প্রফিটেবল হতে পারেন, অথবা আমার কথাগুলি শুনে বুঝতে পারেন, এবং আমি পরে লাইভ চার্ট দেখাই, এক্সাম্পল দেই, যাতে এই ভিডিওটা আপনার জন্য একদম একটা সলিড একটা কিছু হয় যেটা আপনি সত্যিকারভাবে শিখতে পারেন। অন্য অনেক ভিডিওতে আপনি এত কিছু এভাবে পাবেন না, এটা আমি বলতে পারি। কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে একদম যে জিনিসটা দিব সেটা ফ্রি হোক পেইড হোক, যেটা অনেস্টলি আমি দিই, এবং আপনি যে সময় নিয়ে আমাকে দেখতেছেন বা আমাকে যে শ্রদ্ধা করেন বা আমাকে যে সম্মান করেন, ভালোবাসেন, সেটা যাতে আমি একটু সুন্দরভাবে রিটার্ন করতে পারি। তো বেশি কথা বলবো না, আপনারা এ বোঝার চেষ্টা করেন হ্যাঙ্গিং ম্যান ডেফিনেশনটা। লোয়ার শ্যাডো ইজ অ্যাট লিস্ট টু টাইমস, অর্থাৎ এই যে এই টেল বলি, শ্যাডো বলি বা উইক বলি, এটা টু টাইমস হবে এই বডিটা থেকে। এটা আপনাদের প্রথম মাথায় ঢোকায় নেই, ওকে? এবং এটা অন্য আপনারা ক্যান্ডেলের সাথে গুলায় ফেলবেন না, যেরকম হ্যামারের সাথে অথবা অন্য কোনো ক্যান্ডেলের সাথে। কারণ হলো যেটা পজিশানটা শুধুমাত্র আপে হবে, আপ মুভের পরে। তো আমরা একটু আগে যাই, হ্যাঙ্গিং ম্যান কনফার্মেশন। তো কনফার্মেশনটা কখন হচ্ছে? প্রাইস স্ট্রেস বিলো দ্য লো, অর্থাৎ এই ক্যান্ডেলটা যখন গঠন হয়ে গেল এবং প্রাইসটা যখন এটা নিচে যে গেল, তখন এটাকে বলবো আমরা যে হ্যাঙ্গিং ম্যান হয়েছে। কারণ এটা যদি কনফার্ম না হয়, তাহলে কিন্তু এটা ফেল করবে, এবং ফেল কেন করে সেটাও আজকে আমি দেখাবো আপনাদেরকে, ওকে? আমি কিন্তু এটার গঠন দেখাচ্ছি, ডেফিনেশন দিচ্ছি, কনফার্মেশন দিচ্ছি, ফুল একটা সেট আপ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। স্টপ লস কোথায় দেবেন, এন্ট্রি কীভাবে নেবেন, সব কিছু। তো সাইকোলজিটা উইথ ইন কন্ট্রোল। কন্ট্রোল আসলে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে যদি ওপেন হয় আর এখানে ক্লোজ হয় তাহলে এটা বুলিশ হয়,
বা উপরের দিকে, এখন যে হচ্ছে এখানে ওপেন হচ্ছে, এখানে ক্লোজ হচ্ছে, তার মানে এটা বিয়ারিশ। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটছে, সেটা হলো প্রাইসটা এতগুলা নিচে গেছে, নিচে যে গেছে মানে সেলাররা নিচে গিয়ে নিয়ে গেছিলো, তো বায়াররা আবার এখান থেকে উপরে নিয়ে গেছে। এখানে একটা ফাইটিং হচ্ছে বায়ার্স এবং বিয়ারের মধ্যে, এবং বায়ার সেলের মধ্যে ফাইটের পরে তারা এই পর্যন্ত কিন্তু নিয়ে ক্লোজ করছে, তার মানে এই পর্যন্ত তারা যাইতে পারে না। তাহলে এতটুকু তাদের ডেফিসিট পয়েন্ট বা এই পরাজয় হয়েছে এতটুকু। এখন যখন এইটার নিচে আবার একটা ট্রেন্ডিং হবে, তার মানে পুরো লাইনটাই কিন্তু তাদের ফেলিওর, এবং এখানে যখন আর একটা অন্য কোনো প্যাটার্ন পাই বা অন্য কোনো বিয়ারিশ ক্যান্ডেল হয়, দেন আমরা কিন্তু এখানে সেল দিতে পারি। এটা হলো মানে অ্যাগ্রেসিভ সেল। আর আরও নিচে যদি আমরা সেল দিই, তার মানে এটা হলো কনজারভেটিভ, এবং এই সেলটা আমাদের জন্য ভালো, অথবা 50% আমাদের জন্য ভালো। তো এইগুলি আমি কোর্সে শিখাই, আমার পিটিজি কোর্সে, কীভাবে কী করলে ভালো হবে, হ্যাঙ্গিং ম্যান ভেরিয়েশান কীভাবে কত ধরনের হতে পারে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এখানে একটু ছোটো হয়েছে, এখানে একটু বড় হয়েছে, এটা রেড হয়েছে, এটা আর একটু বড় রেড হয়েছে। বাট এই যে শ্যাডোটা, এটা কিন্তু দুই গুণ, এর চেয়ে বেশি বা কমপক্ষে দুই গুণ, এইটা আপনাদেরকে মাথায় ঢুকাই নিতে হবে। তো এখানে একটা চার্টে আমি দেখানোর চেষ্টা করছি, এটা আপ মুভ হয়েছে, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে, তারপরে যে ফল করছে এই একটা হ্যাঙ্গিং ম্যান, কারণ এইটার বডির থেকে এটা ডাউন। তো ভিডিওটা বড় হোক যাই হোক, আপনারা একটু শেখার চেষ্টা করেন, বারবার প্র্যাকটিস করেন, কোনো কিছু বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশানে। এটা কিন্তু লাইভ চার্ট, এটা আমরা দেখব পরবর্তীতে। এখানে দেখেন, এখানে যাওয়ার পরে কিন্তু বুলিশ একটা ক্যান্ডেল হয়েছে, এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে, তার মানে বিয়ার এবং বুলের ভিতরে ফাইট হচ্ছে। ফাইট হওয়ার পরে দেখা যাচ্ছে, আমি একটু আগে বলছি যে এখানে একটা কন্ট্রোল আসছে, এখন এই ক্যান্ডেলটাকে এখানে ফল করছে, তার মানে এটা সাকসেসফুল। এবং আমরা যদি বাম দিকে তাকাই, তাহলে এখানে যদি টান দিই, তাহলে একটা ডাবল টপ হয়েছে, এখানে একটা ট্রিপল টপ হয়েছে, এখানে অনেক কিছু হয়েছে যেগুলি আমরা দেখলে বুঝতে পারতেছি। যারা আমার পিটিজি কোর্সটা করে বা করবেন, তখন আপনি আরও অনেক কিছু বুঝতে পারবেন। এখানে শুধু ক্যান্ডেল প্যাটার্ন নেই, এখানে অনেক ধরনের ব্যাপার আছে, বাই প্রেশার আছে, এখানে ওয়াটার ব্লক আছে, সেই বিষয়গুলোর উপরেই কিন্তু আমাদেরকে কোর্সটা করতে হয়। আর অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে যদি আপনি শুধু এই ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড নিতেন, তবুও কিন্তু আপনি প্রফিটেবল হইতেন। তো এটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে অ্যানজেড ইউএসডি একটা প্যাটার্ন, এখানে ডাবল টপ আছে, এখানে হ্যাঙ্গিং ম্যান আছে, তারপর এখানে দোজি আছে, এখানে একটা পুলব্যাক হয়েছে, তারপর দেখেন কতটা ফল করে গেছে। এটা একদম আপনাদের চোখের সামনে লাইভ আপনারা দেখবেন। একটু পরে আমি চার্টে আসতেছি, এখানে ফেল কখন করতেছি দেখেন, এখানে একটা আপ মুভ হয়েছে, এটা পুলব্যাক হয়েছে, কিন্তু পুলব্যাকের পজিশনটা এখানে হ্যামার, এটাগুলি আমরা পরবর্তীতে দেখব। কিন্তু এই ক্যান্ডেলটা যখন দেখতেছেন, তখন কিন্তু এটা হ্যাঙ্গিং ম্যান। এই প্রাইসগুলি যতক্ষণ আপনি না দেখেন, তার মানে এটা যদি বিলো না হয়, তাহলে কিন্তু কনফার্ম হচ্ছে না, আমি আগেই বলছি। দেখেন পরবর্তীতে কিন্তু উপর উঠে গেছে, তার মানে এটা ফেল হয়ে গেছে। তাহলে কখন ফেল হলো কনফার্ম না করে আপনি যদি বাই বা সেল দেন, তাহলে সেল দেন, তাহলে আপনি ফেল করবেন। এখন টপে দেখেন, এটা কিন্তু ক্লিয়ারভাবে সাকসেসফুল। কেন? কারণ আমি এটা নিচে ট্রেডটা সেল দিচ্ছি। ওকে, সেম এইভাবে আমি দেখানোর চেষ্টা করলাম। তো এখানে ইউএসডি সুশি উইকলি, সেম এখানে উইকলি ক্যান্ডেল, এবং এরপরে কিন্তু ফল করে গেছে। তো এই পজিশনটা আমরা দেখার চেষ্টা করা, ঠিক আছে? আর সুইং চার্ট কী সেটাও আমরা দেখব। তো ভিডিওটা যাতে খুব বেশি বড় না হয়, আপনারা বিরক্ত না হন, আমি শেষ করে দেব। থ্যাংকস ফর ওয়াচিং, আমরা এখন লাইভ চ্যাটে চলে যাব। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, এখানে সব কন্ট্যাক্ট দেওয়া আছে, আপনারা পজ করে সেটা পড়ে নেবেন। আর এখন আমি লাইভ চ্যাটে দেখব, আমি একটু দেখি কত মিনিট হয়েছে, এটা 19 মিনিট হয়েছে, নো প্রবলেম, আমরা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো এখানে আমরা উইকলি সুশি আমরা দেখাইছি যে লাইভ চ্যাটে দেখেন, এই যে পজিশন, তারপরে কিন্তু এটা ইয়ে করছে। এখানে আরেকটা বিষয় আছে, ওয়ার্ক অর্ডার ফ্লো, অর্ডার ফ্লোটা আমি আমার কোর্সে শেখানোর চেষ্টা করি। অর্ডার ফ্লোর সাথে এটা খুব ভালো যায়। এবং উইকলি সুশি, উইকলি সুশি এই যে দেখেন, এটা বডিটা ঠিক আছে, পজিশন এটা ডাবল, এই বডিটার থেকে এই উইকটা ডাবল, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম লাইভ চ্যাটে আপনাদেরকে। এই যে দেখেন, এখানে ডাবল,
এই বড়িটার থেকে এই তেল ডাবল বা তার বেশি এবং এটা ফল করে গেছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আর এটা ওই যে আমি চার্টে যেটা দেখেছি যেটা ফেল করছে সেই জিনিসগুলো কেন ফেল করছে, কারণ আমরা যদি কনফার্ম না হই তাহলে ফেল করবে, আর যদি এটা নিচে যাইতে পাইস তাহলে কিন্তু কনফার্ম হইতো। এবং এখানে দেখেন পরবর্তীতে কিন্তু ঠিকই পড়ে গেছে যখন এটা নিচে আসে। সো আপনারা আমার সাথে থাকেন, কমেন্টস করেন, আমি আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমি সাইন অফ করতেছি, আল্লাহ হাফেজ।